মানে অজাত শয়যা কোই রচনা কালো মেঘের ঘটা কবিতার সঙ্গে আমার ভাষাতে ভূত কি জানো বনের দুলাল হাসি তার হতে দাঁড়ি ফিরিল স্মৃতি মাহেশ্বরী অডিও ভাইবস। মদ্যপান ধূমপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার। বাংলা ও বিশ্ব সাহিত্যের প্রথিত যশা সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও একরাশ নবাগত নবাগতা লেখক ও লেখিকাদের প্রকাশিত ও অপ্রকাশিত লেখা নিয়ে আমাদের এ বিশেষ নিবেদন মাহেশ্বরী অডিও ভাইবস। বাংলা সাহিত্যের প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর, যা কিনা ব্রিটিশ ইন্ডিয়ার প্রধান কার্যালয়, লালবাজারের প্রধান আধিকারিক রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা, সেই গ্রন্থ থেকে একটি বিশেষ গল্প অদ্ভুত হত্যা আজকের আমাদের বিশেষ নিবেদন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1299 বঙ্গাব্দের আশ্বিন মাসে। গল্পটি সংগৃহীত হয়েছে দারোগার দপ্তর প্রথম খণ্ড থেকে। শুরু হতে চলেছে আজকের নিবেদন অদ্ভুত হত্যা। শারদীয়া পূজার সময় প্রায় আশ্বিন মাস। সেই সময় গৃহস্থ মাত্রেরই অর্থের প্রয়োজন হইয়া থাকে। ছোট বড় ধনী দরিদ্র প্রভৃতি যিনি সংসারে যেরূপ স্থান অধিকার করিয়া আছেন তাহার অর্থেরও সেই পরিমাণে প্রয়োজন হইয়া থাকে। এই সময় জুয়াচোরের জুয়াচুরি বাড়িয়া যায়। সংসারে লোকের অপেক্ষা চোর জুয়াচোরগণের খরচ তাহাদিগের অবস্থা অনুযায়ী না হইয়া প্রায় অধিক হইয়া পড়ে। সুতরাং ওই সকল খরচের সংস্থান করিবার নিমিত্ত তাহারা যে কোনো উপায় অবলম্বন করিতে কিছুমাত্র সংকুচিত হয় না। চুরি বলুন, ডাকাইতি বলুন, হত্যা বলুন, যাহা করিতে হয় তাহা করিতেই তাহারা প্রস্তুত। কোনো গতিকে অর্থ উপার্জন করিতে পারিলেই হইল। এই নিমিত্তই পূজার পূর্বে হত্যা প্রভৃতি অপরাধের সংখ্যা এত অধিক দেখিতে পাওয়া যায়। এই সময় প্রায়ই একটি না একটি অদ্ভুত রকমের হত্যার সংবাদ প্রাপ্ত হওয়া যায়। উহার ঘটনাবলি এরূপ অদ্ভুত ও বিস্ময়জনক যে বিশেষ রূপ অনুসন্ধান করিয়াও সেই সকল হত্যার রহস্য সম্পূর্ণরূপে সমুদ্ঘাটন করিতে সমর্থ হওয়া যায় না। সময় সময় দুই একটি হত্যার রহস্য সকল উদ্ঘাটিত হয় বটে, কিন্তু তাহার সংখ্যা নিতান্তই সামান্য। আজ কয়েক বছর হইল এই আশ্বিন মাসে পূজার কিছু দিবস পূর্বে একটি রহস্যময় হত্যাকাণ্ডের অনুসন্ধানের ভার আমার উপর পতিত হয় ও ঈশ্বরের নিতান্ত অনুগ্রহে সেই মকদ্দমার কিনারা হইয়াছিল। আজ সেই মকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ এই স্থানে বিবৃত হইয়াছে। এক দিবস অতিশয় প্রত্যুষে এক ব্যক্তি আসিয়া থানায় উপস্থিত হইল। যে থানায় আসিয়া সে উপস্থিত হইয়াছিল সেই থানা শহরের অন্তর্গত নহে, শহরতলির মধ্যে সংস্থাপিত। ভারতীয় পুলিশ বিভাগের মধ্যে প্রায় সকল স্থানেই প্রথমে তলা চলিত আছে, তাহা পুলিশ কর্মচারী মাত্রেই অবগত আছেন। কিন্তু কলিকাতা প্রভৃতি বড় বড় রাজধানীতে ওই প্রথমে তলার প্রয়োজন নাই। প্রথমে তলা কি?
একথা পুলিশ কর্মচারী ব্যতীত অপর পাঠকগণের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করিতে পারে, কিন্তু তাহাদিগের নিমিত্ত উহার একটু সংক্ষিপ্ত বিবরণ এই স্থানে দেওয়া আমার কর্তব্য। প্রথমে তলা বা ফার্স্ট ইনফরমেশন আর কিছুই নয়। পুলিশের অনুসন্ধান উপযোগী ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী কোনরূপ ঘটনা ঘটিলে সেই ঘটনার সংবাদ সর্বপ্রথম যে থানায় আনিয়া থাকে থানার ভারপ্রাপ্ত কর্মচারী কর্তৃক তাহার একটি এজাহার লওয়া হয়। ওই এজাহার বা জবানবন্দি যে পুস্তকে লিখিত হয় সেই পুস্তকের নাম প্রথমে তলা বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। যে পুস্তকখানিতে ওই এজাহার লিখিত হয় তাহা তিন ভাগে বিভক্ত। সুতরাং প্রথম সংবাদদাতার সংবাদ ওই পুস্তকের এক অংশে লিখিত হয়, অপর দুই অংশে তাহার ঠিক নকল করা হয়। নকলের একখানি থানায় থাকে, একখানি পুলিশ বিভাগের প্রধান কর্মচারীর নিকট প্রেরিত হয়, অবশিষ্ট একখানি বিচারকের নিকট প্রেরণ করা হয়। শহরতলির মধ্যেও ওইরূপ প্রথম এতলার নিয়ম প্রচলিত আছে। যে মোকদ্দমার অনুসন্ধানে আমাকে লিপ্ত হইতে হয় তাহা শহরতলির একটি থানার এলাকায় ঘটিয়াছিল। ওই থানায় গমন করিয়া প্রথমেই আমি প্রথম এতলাখানি পাঠ করিলাম। উহার সারমর্ম এইরূপ। আমার নাম শম্ভু, জাতিতে উড়িয়া। আমি বিজয়বাবুর বাগানের মালিক। প্রত্যহ রাত্রিতে আমি বাগানে থাকি, কিন্তু কল রাত্রিতে আমি বাগানে ছিলাম না। আমার দেশেরও একটি লোকের সহিত দেখা করতে গিয়েছিলাম। সেই স্থানে উপস্থিত হইবার পর অতিশয় বৃষ্টি হয় বলিয়া রাত্রিতে আমি বাগানে আর প্রত্যাগমন করিতে পারি না। যাইবার সময় আমি সদর দরজা তালা বন্ধ করিয়া গিয়াছিলাম। অত প্রাতকালে ফিরিয়া আসিয়া দেখিলাম সদর দরজা সেই তালা খোলা রহিয়াছিল। বাগানের ভিতর প্রবেশ করিয়া তাহার মধ্যে যে দোতলা পাকা বাড়ি আছে তাহার নিকট আমি গমন করিলাম। দেখিলাম তাহার দরজার চাবি খোলা। আমি যে সময়ও বাগান হইতে গমন করিয়াছিলাম সেই সময় আমি নিজ হস্তে ওই তালা বন্ধ করিয়া গিয়াছিলাম ও উভয় চাবি আমি আমার সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম। তালা খোলা দেখিয়া আমি অতিশয় বিস্মিত হইলাম। ঘরের ভিতরে প্রবেশ করিয়া প্রথমত নিম্নতলার ঘরগুলি দেখিলাম, কিন্তু অনদবাদী অপহৃত হইয়াছে বলিয়া অনুমান হইল না। তাহার পর উপরে উঠিলাম। বিজয়বাবু বাগানে আসিয়া যেখানে উপবেশন করিতেন বা যে ঘরে বসিয়া আমোদ আহ্লাদ গীতবাদ্য করিতেন প্রথমেই আমি সেই ঘরে গমন করিলাম। সেই ঘরের অবস্থা দেখিয়া অনুমান হইল এই ঘরে কেহ আসিয়াছিলেন। নৃত্য গীত উপভূত হইয়াছিল, মদ্যপানও চলিয়াছিল। কারণ দেখিতে পাইলাম দুই তিনটি মদের বোতল ও গ্লাস সেখানে পড়িয়া রইয়াছে। বাদ্যযন্ত্র সকল যে স্থানে রক্ষিত ছিল সেই স্থানে নাই, বসিবার বিছানার উপর রহিয়াছে। স্ত্রীলোকগণ নৃত্য করিবার কালে যে ঘুঙ্গুর ব্যবহার করিয়া থাকেন তাহাও সেই স্থানে পড়িয়া রহিয়াছে। এই অবস্থা দেখিয়া আমার বেশ অনুমান হইল যে আমার অনুপস্থিতিতে আমার মনে বাগানে আগমন করিয়াছিলেন। নৃত্য গীত ও আমোদ আহ্লাদ করিবার পর পুনরায় প্রস্থান করিয়াছেন। মনে মনে এইরূপ ভাবিয়া আমি সেই ঘরের পার্শ্ববর্তী ঘরে গমন করিলাম। সেই ঘরে গিয়া যাহা দেখিলাম তাহা বলিতেও আমার ভয় হয়। সেই ঘরের অবস্থা দেখিয়া আমি আরো ভীত হইয়া পড়িলাম। দেখিলাম একটি স্ত্রীলোক উলঙ্গ অবস্থায় সেই ঘরের মধ্যে চিত হইয়া পড়িয়া রইয়াছে। অনুমান হইল সে মরিয়া গিয়াছে। এই অবস্থা দেখিয়া আমি ঘর হইতে বহির্গত হইলাম
ও একেবারে বাহিরে আসিয়া উপস্থিত হইলাম। সেই সময় আমি যে কি করিব কি করিব তাহার কিছুই স্থির করিয়া উঠিতে পারিলাম না। বাগানের মধ্যে অপর কেহই ছিল না যে কোনরূপ পরামর্শ জিজ্ঞাসা করি। আমি কিছুই বিবেচনা করিতে না পারিয়া দ্রুত গতিতে আমার মনিবের বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। তিনি কলিকাতা শহরের মধ্যে বাস করেন। তাহার বাড়িতে উপস্থিত হইয়া তাহার সাক্ষাৎ করিলাম। যাহা যাহা আমি দেখিয়া আসিয়াছিলাম তাহা তাহা সমস্ত কথা আমি তাহাকে কইলাম। তিনি আমার কথা শুনিয়া অতিশয় বিস্মিত হইলেন ও কহিলেন, আমি তো কাল বাগানে যাই নাই। তাহার পরেই তাহার গাড়ি প্রস্তুত হইল। তিনি ওই গাড়িতে বাগানে আগমন করিলেন। আমিও গাড়ির উপর বসে আসিলাম। বাড়ি হইতে আরো দুই তিনজন তাহার সহিত আগমন করিল। তাহারা সকলে বাগানে আসিয়া বাড়ির ভিতর প্রবেশ করিলেন। আমিও তাহাদিগের সঙ্গে সঙ্গে গমন করিলাম। ঘরের ওই মৃতদেহের অবস্থা দেখিয়া তাহারা সকলেই বাহিরে আসিলেন। আমি রাত্রিতে বাগানে উপস্থিত ছিলাম না বলিয়া আমার উপর নিতান্তই অসন্তুষ্ট হইলেন ও আমাকে সহস্র গালি দিয়া পরিশেষে কহিলেন, যাও তুমি গিয়া থানায় এই সংবাদ প্রদান করো, যে পর্যন্ত পুলিশ আসিয়া এই স্থানে উপস্থিত না হইবে সেই পর্যন্ত আমরা এই স্থান হইতে গমন করিতেছি না। যাও তুমি তাড়াতাড়ি যাও। মনিবের এই আদেশ শুনিয়া আমি থানায় আসিয়াছি ও এই সংবাদ প্রদান করিতেছি। আমি কাহার উপর নালিশ করিতেছি না বা কাহার উপর আমার সন্দেহ হয় না, কারণ রাত্রিকালে আমি নিজেই সেই স্থানে উপস্থিত ছিলাম না। এই আমার এজাহার। প্রথমে তলা পাঠ করিয়াই বুঝিতে পারিলাম এই মোকদ্দমার অনুসন্ধান বা ইহার রহস্য উদ্ঘাটন নিতান্ত সহজ নয়। এই অনুসন্ধানের নিমিত্ত বিশেষ কষ্ট ভোগ করিতে হইবে। ও কষ্ট ভোগ করিয়াও যে কতদূর কৃতকার্য হইতে পারা যাইবে তাহা বলা যায় না। যাহা হোক, যখন অনুসন্ধানের ভার আমার উপর পতিত হইয়াছে তখন সাধ্যমতো চেষ্টা করিতেই হইবে। মনে মনে এইরূপ স্থির করিয়া থানায় সেই সময় যে সকল কর্মচারী উপস্থিত ছিলেন তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমাদিগের থানার ইন্সপেক্টর কোথায়? উত্তরে একজন কর্মচারী কহিলেন, তিনি এখনই ওই খুনি মোকদ্দমার সংবাদদাতার সহিত যে বাগানে সেই মৃতদেহটি পড়িয়া আছে সেই বাগানে গমন করিয়াছেন। বোধহয় এখনো সেই স্থানে গিয়া উপস্থিত হইতে পারেন নাই। কর্মচারীর এই কথা শুনিয়া আমি সেই স্থানে আর কিছুমাত্র বিলম্ব করিলাম না। সেই থানা হইতে একটি লোক সঙ্গে লইয়া আমিও সেই বাগান অভিমুখে প্রস্থান করিলাম। আমি সেই বাগানে উপস্থিত হইবার অতি অল্পক্ষণ পূর্বেই সেই থানার ইন্সপেক্টর সেই স্থানে উপস্থিত হইয়াছিলেন। তিনি বাগানের মধ্যবর্তী সেই ঘরের মধ্যে প্রবেশ করিয়া ওই মৃতদেহ দর্শন করিতেছেন। এরূপ সময়ে আমিও গিয়া সেই স্থানে উপস্থিত হইলাম। আমাকে দেখিবা মাত্রই তিনি কহিলেন, আপনি এখানে কোথা হইতে? আপনি যেখান হইতে? আমি তো আমার থানা হইতে আগমন করিতেছি। আমিও আপনার থানা হইতেই আসিয়াছি। আপনি কি আমার থানায় আসিয়াছিলেন? হ্যাঁ। কেন? এই মোকদ্দমার অনুসন্ধানের নিমিত্ত। আপনি কিরূপ সংবাদ প্রাপ্ত হইলেন? আপনি টেলিফোন করিয়া যে সংবাদ পাঠাইয়া দিয়াছিলেন সেই সংবাদ পাইয়া আগমন করিয়াছি। আমি প্রথমত আপনার থানায় গমন করিয়াছিলাম। সেই স্থানে প্রথমে তলা পড়িয়া দেখিলাম ও শুনিলাম আপনি অনুসন্ধান বহির্গত হইয়া গিয়াছেন, তাই আমি আপনার থানা হইতে এখানে আসিয়াছি। আপনি যত শীঘ্র এখানে আসিয়া উপস্থিত হইয়াছেন এত শীঘ্র কেউই উপস্থিত হইতে পারে না। হে, সে যা হোক, আপনি যখন প্রথম হইতেই আসিয়া উপস্থিত হইয়াছেন তখন আসুন প্রথম হইতেই উভয় মিলে অনুসন্ধান আরম্ভ করি। বলা বাহুল্য আমিও সেই ইন্সপেক্টরের প্রস্তাবে সম্মত হইয়া যে ঘরে মৃতদেহ পড়িয়াছিল সেই ঘরের মধ্যেই অগ্ধ হইয়া পড়িয়া গিয়াছি।
তাহার সমস্ত শরীর একেবারে উলঙ্গ, কোনো স্থানে বস্ত্রের চিহ্ন মাত্রও নেই। শ্রীলোকটিকে দেখিয়া অনুমান হয় তাহার বয়ক্রম 25 বৎসরের অধিক হইবে না। গৌরাঙ্গ ও দেখিতে অতিশয় সুশ্রী, পরিধানে যেমন বস্ত্র নাই তেমনি অঙ্গে কোনোরূপ অলঙ্কারও নেই। পায়ে মেরির চিহ্ন আছে, ওই চিহ্ন নিতান্ত পুরাতন বলিয়া অনুমান হয় না, বোধ হয় মৃত্যুর দিবসেই সে পায়ে মেদি মাখিয়াছিল। সমস্ত শরীরের কোনো স্থানে কোনো রূপ অলঙ্কার না থাকিলেও তাহার শরীরের অবস্থা দেখিয়া অনুমান হয় তাহার অলঙ্কার পরিধান করা অভ্যেস ছিল। নাসিকা ও কান দেখিয়া তাহা স্পষ্টই প্রতীয়মান হইতেছে। মৃতদেহটি উত্তম রূপে দেখিলাম, তাহার কোনো স্থানে কোনোরূপ অস্ত্রাঘাতের চিহ্ন দেখিতে পাইলাম না, কিন্তু তাহার চক্ষুদ্বয় দেখিয়া বোধ হইতে লাগিল উহা যেন দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া দূরে গিয়ে পতিত হইবার উপক্রম করিতেছে। সুতরাং ওই মূর্তি দেখিতে অতিশয় ভয়াবহ হইয়া রইয়াছে। শরীরের কোনো স্থানে কোনোরূপ অস্ত্রাঘাতের চিহ্ন দেখিতে পাইলাম না সত্য, কিন্তু তাহার গলার চতুষ্পার্শ্বে বেষ্টিত একটি কালো দাগ দেখিতে পাওয়া গেল। উহা দেখিয়া আমাদিগের স্পষ্টই প্রতীয়মান হইল যে বস্ত্র বা রজ্জু অথবা সেই প্রকারের অপর কোনোরূপ দ্রব্য দ্বারা উহার গলা বেষ্টনপূর্বক উহার শ্বাস প্রশ্বাস বন্ধ করিয়া তাহাকে হত্যা করা হইয়াছে। আরও অনুমান হইল উহাকে হত্যা করিয়া উহার পরিহিত অলঙ্কার এমনকি বস্ত্রখানি পর্যন্ত অপহরণ করিয়া লইয়া গিয়াছে। তাহার পরিধানে যে বস্ত্রখানি ছিল তাহাও বোধ হয় বহুমূল্যের হইবে, নতুবা উহাকে বিবস্ত্রাবস্থায় রাখিয়া যাওয়ার আর কোনরূপ কারণই দেখিতে পাওয়া যায় না। ওই ঘরের এই রূপ অবস্থা দেখিয়া আমরা অপর ঘরের ভিতর প্রবেশ করিলাম। বলা বাহুল্য যে সময় আমরা সেই ঘরের ভিতর প্রবেশ করিয়াছিলাম সেই সময় সেই বাড়ির অধিকারী বিজয়বাবু আমাদিগের সঙ্গে সেই ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলেন। দ্বিতীয় ঘরের মধ্যে উপস্থিত হইয়া দেখিলাম ওই ঘরটি অতিশয় বিস্তৃত ও উহার মধ্যস্থল একটি প্রকাণ্ড গালিচার দ্বারা আচ্ছন্ন। ওই গালিচাখানি একখানি পরিষ্কার বড় চাদরের দ্বারা আবৃত। ওই গালিচার তিন পার্শ্বে মধ্যে মধ্যে বসিবার উপযোগী কয়েকখানি মখমলে মোড়া চেয়ার রয়েছে। গালিচা বিছানার উপরও কয়েকটি মোটা মোটা তাকিয়া পড়িয়া রহিয়াছে। ওই সকল দ্রব্য যেন শৃঙ্খলার সহিত রক্ষিত নাই। সেই দিবস বোধহয় কোনো ব্যক্তি ওই সকল দ্রব্য যেন ইচ্ছানুযায়ী ব্যবহার করিয়াছে, কিন্তু তাহাদিগের স্থানে আর তাহাদিগকে স্থাপিত করা হয় না। ওই বিছানার উপর 3 বা 4টি বোতল গড়াগড়ি খাইয়াছে। উহা হইতে এখন পর্যন্ত মদিরার গন্ধ নির্গত হইতেছে। 3টি কাঁচের গ্লাসও সেই স্থানে পড়িয়া রইয়াছে ও সেই স্থানে বসিয়া মাংসাদি আহার করা হইয়াছে বলিয়া অনুমান হয়, কারণ 2-1খানি হাড় এদিক ওদিক পড়িয়া রইয়াছে। এই অবস্থা দেখিয়া সহজেই অনুমান হয় কয়েকজন লোক সেই স্থানে বসিয়া মদিরাদি পান করিয়াছে। তদ্যতীত ওই ঘরে যে স্থানে বাদ্যযন্ত্র সকল রক্ষিত থাকিত তাহাও সেই স্থানে নেই। ওই সকল যন্ত্র যেই স্থানে উপর পড়িয়াছে। তদ্যতীত নৃত্য করিবার কালীন স্ত্রীলোকগণ তাহাদিগের পায়ে যে ঘুঙুর গুচ্ছ বাঁধিয়া থাকেন তাহারও একটি সেই স্থানে পড়িয়া আছে। এই সকল অবস্থা দেখিয়া সহজেই আমাদের মনে হইল যে ওই স্থানে বসিয়া নৃত্য গীত হইয়াছে, গান বাদ্য হইয়াছে ও সুরাপানও চলিয়াছে। পরিশেষে এই ভয়ানক হত্যাকাণ্ড সংগঠিত হইয়াছে। ওই ঘরের মধ্যে বিজয়বাবুর একটি আলমারি ছিল, তাহা চাবি বন্ধ অবস্থায় দেখিতে পাইলাম। বিজয়বাবুর নিকট হইতে চাবি লইয়া ওই আলমারি খুলিলাম। দেখিলাম উহার ভিতর মূল্যবান বস্ত্রাদি অনেক আছে, কিন্তু উহার একখানিও স্থানান্তরিত হয় নাই। অপরাপর স্থানে অপরাপর অনেক দ্রব্যাদিও রহিয়াছে, তাহাও কেহ স্পর্শ করে নাই। এইরূপ অবস্থা দেখিয়া আমরা
বাহিরে আসিলাম। শম্ভু মালির নিকট হইতে জানিতে পারিলাম যে ওই ঘরের সমস্ত দরজা ভিতর হইতে বন্ধ হয় ও পরিশেষে একটি দরজায় বাহির হইতে তালা বন্ধ করা হয়। ওই তালা শম্ভুর নিকটেই থাকে। গতকল্য যখন শম্ভু বাইরে গিয়াছিল সেই সময় ওই তালা সে নিজ হস্তে বন্ধ করিয়া ওই তালার ও সদর দরজার চাবি সে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। ওই তালা ও সদর দরজার তালা দেখিয়া যেন অনুমান হইল যে ওই তালাদ্বয়ের একটি তালাও কোনরূপে ভাঙা হয় নাই, চাবি দ্বারা খোলা হইয়াছে, কারণ তালাদ্বয়ের কলের কিছুমাত্র বৈলক্ষণ্য ঘটে নাই, ঠিক আছে, অথবা উহার উপরেও কোনো প্রকার চিহ্ন প্রভৃতি দেখিতে পাওয়া যায় না। বাগানের এই সকল অবস্থা উত্তম রূপে দেখিয়া আমরা সকলে বাহির আসিয়া উপবেশন করিলাম ও সেই স্থানে বসিয়া বসিয়া এই মকদ্দমার অনুসন্ধান করিতে হইলে কোন পন্থা প্রথম হইতে অবলম্বন করা কর্তব্য তাহার পরামর্শ করিতে লাগিল। এই মকদ্দমার অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া তাহার পূর্বে দুইটি বিষয় সম্বন্ধে আমাদিগের বিশেষ রূপ বিবেচনা করিবার প্রয়োজন হইয়া পড়িল। প্রথম, ওই মৃতদেহটি কাহার? দ্বিতীয়, কাহার দ্বারা এই কার্য সম্পন্ন হইবার সম্ভাবনা? এই দুইটি বিষয় লইয়া একটু ভাবিবার সময় নিম্নলিখিত কয়েকটি বিষয় আসিয়া মনে উদিত হইল। এক, ওই স্ত্রীলোকটি যেরূপ সুশ্রী ছিল বলিয়া অনুমান হইতেছে তাহাতে কোনো বড় ঘরের গৃহস্থ রমণী যে এ না হইতে পারে তাহাই বা কি করিয়া বলা যায়? যদি তাহাই হয়, তাহা হইলে এই রমণী বিজয়বাবুর পরিবারের মধ্যে বা তাহার আত্মীয় স্বজনের পরিবারের মধ্যস্থিত কেহ হইবার খুব সম্ভাবনা নয় কি? বিজয়বাবুর দ্বারা বা তাহার জ্ঞান মতো যদি এই হত্যাকাণ্ড ঘটিয়া থাকে তাহা হইলে এই হত্যার উদ্দেশ্য চুরি নয়। ওই স্ত্রীলোকটির চরিত্র বা সেই প্রকার অপর কোনো বিষয়ই এই হত্যার কারণ। তিন, বিজয়বাবুর দ্বারা বা তাহার জ্ঞান মতো যদি এই কার্য হইয়া থাকে তাহা হইলে হত্যার পর উহাকে উলঙ্গ অবস্থায় রাখিয়া যাইবার কারণ কি? সময় সময় ভদ্রলোকের দ্বারা তাহাদিগের ঘরের মহিলা হত্যা হইয়া থাকে বটে, কিন্তু আজ পর্যন্ত মৃতদেহ একেবারে উলঙ্গ অবস্থায় পরিত্যাগ করিতে কোনো ভদ্রলোককে দেখি নাই বা শুনি নাই। এরূপ অবস্থায় এই কার্য বিজয়বাবুর দ্বারা বা তাহার জ্ঞানমতে যে সম্পন্ন হইয়াছে তাহাই বা অনুমান করিত। চার, বিজয়বাবুর দ্বারা বা যদি তাহার জ্ঞান মতে এই কার্য না হইয়া থাকে তাহা হইলে অপর কাহার দ্বারা এই কার্য সম্পন্ন হইবার সম্ভাবনা? তাহার বিনা অনুমতিতে কে তাহার বাগানের মধ্যে গমন করিয়া এইরূপ ভয়ানক কার্য করিতে সাহসী হইতে পারে? আর তাহার দ্বারা বা তাহার জ্ঞান মতেই যদি এই কার্য সম্পন্ন হইয়া থাকে তাহা হইলেই কি তিনি নিজের বাগানের মধ্যে এরূপ কার্য সম্পন্ন করিবেন ও তাহার নিজের বাড়ির মধ্যে ওই মৃতদেহ এইরূপভাবে রাখিয়া দিতে সাক্ষী হইবেন? ইহাই বা কিরূপে অনুমান করা যাইতে পারে? পাঁচ, স্ত্রীলোকটি অতিশয় সুশ্রী বলিয়াই আমরা গৃহস্থ রমণী বলিয়া অনুমান করিতেছি, কিন্তু এ যে বার বনিতা নহে তাহাই বা অনুমান না করি কেন? গৃহস্থ রমণীগণ প্রায় অলক্তক রাগে তাহাদিগের পদযুগল রঞ্জিত করিয়া থাকি, ইহাই প্রায় দেখিতে পাওয়া যায়। মেদি পাতার রং ব্যবহার করিতে কোনো গৃহস্থ হিন্দু রমণীকে ইতিপূর্বে আমি কখনো দেখিয়াছি বলিয়া অনুমান হয় না। ওই রং প্রায় বেশ্যাগণই অধিক পরিমাণে ব্যবহার করিয়া থাকে। আরও ব্যবহার করেন মুসলমান গৃহস্থ রমণীগণ, ভদ্রবংশীয় মুসলমানদিগের শ্রীলোকগণ মেদি পাতার রং যেরূপ পরিমাণে ব্যবহার করিয়া থাকেন ততদূর আর কেহ ব্যবহার করেন কি না সন্দেহ। এরূপ অবস্থায় ওই স্ত্রীলোকটি বারবনিতা হইলেও
হইতে পারে, বা কোনো ভদ্র বংশোদ্ভূতা মুসলমান রমণী হইলেও হইতে পারে। ৬. ইনি যদি ভদ্রবংশীয় কোনো মুসলমান রমণী হন, তাহা হইলে ইহার অলঙ্কার প্রভৃতি চুরি করিবার নিমিত্ত এই কার্য কাহার দ্বারা সম্পন্ন হয় না, ইহার চরিত্রের নিমিত্তই এই কার্য হইয়া থাকিবে। তাহা হইলে বা ইহাকে একেবারে বিবস্ত্রা করিয়া রাখিয়া যাইবে কেন? ৭. যদি এই মৃতদেহ কোনো বারবনিতা হয়, তাহা হইলে এই হত্যার উদ্দেশ্য চুরি হইবারই খুব সম্ভাবনা, ও তাহা হইলে উহাকে একেবারে উলঙ্গ করিয়া রাখিয়া যাওয়া যে একেবারে অসম্ভব তাহা নয়, কারণ বোধ হয় উহার পরিধানে কোনো বহুমূল্য শাড়ি ছিল, চোরগণ সেই শাড়ির লোভ কোনরূপে সম্বরণ করিতে না পারিয়া উহার অঙ্গ হইতে উহা উন্মোচিত করিয়া লইয়া গিয়াছে, সুতরাং উহাকে বিবস্ত্রা অবস্থায় থাকিতে হইয়াছে। ৮. চোরের দ্বারাই যদি এই কার্য হইয়া থাকে, তাহা হইলে তাহারা কোন সাহসে স্ত্রীলোকটিকে এই অপরিচিত বাগানের মধ্যে আনিতে সাহসী হইবে, ও কোন সাহসের উপর নির্ভর করিয়া তাহারা উহার মৃতদেহ এইরূপ অবস্থায় পরিত্যাগপূর্বক প্রস্থান করিতে সাহসী হইবে? বিশেষত যেরূপ আমোদ আহ্লাদ নৃত্যগীত ও সুরাপানাদি হইয়াছে বলিয়া অনুমান হইতেছে, তাহা চোরের দ্বারা সম্পন্ন হওয়া একেবারেই অসম্ভব। তবে বলিতে পারি না, সভ্যতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোরগণও যদি এইরূপভাবে কার্য করিতে সাহসী হয়, তাহইলে এরূপ কার্য অনায়াসী হইতে পারে। কিন্তু বাগানের দরওয়ানের সহিত যোগ না করিয়া কোনো চোর যে এইরূপ কার্য করিতে সাহসী হইবে, তাহা আমার বোধ হয় না। ৯. যদি চোরের দ্বারাই এই কার্য সম্পন্ন হইয়া থাকে, ও দরওয়ানের সহিত যদি তাহাদিগের কোনোরূপ ষড়যন্ত্র থাকে, তাহা হইলে শম্ভুর কথাই বা আমরা বিশ্বাস করি কি প্রকারে? যে ব্যক্তি ভয়ানক দুষ্কর্ম করিবার নিমিত্ত এই বাগানের মধ্যে প্রবেশ করিয়াছে, সে পূর্ব হইতে এই বাগানের অবস্থা না জানিলে কখনোই ইহার মধ্যে প্রবেশ করিতে সাহসী হয় নাই, কারণ সে পূর্ব হইতে জানিতে কিছুই বাকি রাখে নাই। এরূপ অবস্থায় তাহাকে হাত না করিয়া কোন সাহসে সে ইহার মধ্যে প্রবেশ করিতে সাহসী হইবে? ওদিকে আবার দেখিতে পাওয়া যাইতেছে যে দুইটি তালা দ্বারা বাগানের বাড়ি ও বাগানের দরজা আবদ্ধ ছিল, তাহা খোলা হইয়াছে, অথচ উহার কোনরূপ ব্যতিক্রম ঘটে নাই। এরূপ অবস্থায় একেবারেই অনুমান করা যাইতে পারে যে শম্ভুর যোগ তাহারা এই বাগানের মধ্যে প্রবেশ করেন। শম্ভু ইহার সমস্ত বিষয়ে অবগত আছে, ভয়বশত কোনো কথা বলিতেছে না। ১০. শম্ভু যদি ইহার অবস্থা অবগত থাকে, বা তাহার চাবি দিয়া সে যদি বাগান ও বাড়ির দরজা খুলিয়া দিয়া থাকে, তাহা হইলে তাহার কতদূর অবগত থাকিবার সম্ভাবনা? এই বাগানের ভিতর যে খুন হইবে বা চুরি হইবে, ইহার পূর্ব হইতে অবগত হইতে পারিলে সে বোধ হয় কখনোই এরূপ কার্যে সম্মতি প্রদান করিত না। চোরগণ বোধ হয় ভদ্রবেশে ওই স্ত্রীলোকটির সহিত এখানে আগমন করিয়াছিল। বাগানের মধ্যে কিয়ৎক্ষণ আমোদাল্লাদ করিয়া আমরা প্রস্থান করি, এইরূপ বলিয়া শম্ভুকে কিছু প্রদানপূর্বক তাহার মতানুযায়ী তাহারা ওই বাগানের ভিতর প্রবেশ করে, ও পরিশেষে আপন কার্য উদ্ধার করিয়া সেই স্থান হইতে প্রস্থান করে। পরিশেষে শম্ভু ভিতরে গমন করিয়া যখন এই ভয়ানক অবস্থা দেখিতে পায়, তখন অতিশয় ভীত হইয়া পড়ে ও মনিবের বাড়িতে গমন করিয়া এই সংবাদ প্রদান করে, কিন্তু নিজে বাগানে উপস্থিত ছিল ও তাহারই নিকট হইতে বাগানে আমোদ আহ্লাদ করিবার নিমিত্ত কেহ যে উহা গ্রহণ করিয়াছিল তাহা গোপন করিয়া রাখে। আমাদিগের এই অনুমান যদি সত্যি হয়, তাহা হইলে যে পর্যন্ত শম্ভু প্রকৃত কথা না কহিবে, সেই পর্যন্ত এই মোকদ্দমার কোনো রূপেই কিনারা হইতে পারে না। এরূপ অবস্থায় শম্ভুকে কোনো কথা জিজ্ঞাসা করা আমাদের কর্তব্য, কারণ তাহার মনিবকে দিয়া এই কথা তাহাকে জিজ্ঞাসা করিলে সে কখনোই তাহার নিজের দোষ স্বীকার করিয়া মনিবের অপ্রীতিভাজন হইবে।
পূর্ব কথিত রূপ অনেক প্রকার ভাবনা চিন্তার পর পরিশেষে শম্ভু মালিকে ডাকিয়া তাহাকে উত্তম রূপে জিজ্ঞাসাবাদ করিতে মনস্থ করিলাম। আমরা যে স্থানে বসিয়াছিলাম বিজয়বাবু তাহার নিকটবর্তী স্থানে বসিয়াছিলেন, সেই স্থান হইতে তাহাকে স্থানান্তরে যাইতে কহিলাম। তিনি স্থানান্তরে গমন করিলে আমরা শম্ভু মালিকে সেই স্থানে ডাকাইলাম। সে আমাদিগের সন্নিকটে আসিয়া উপস্থিত হইলে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? আজ্ঞা, আমার নাম শম্ভু। শম্ভু কি, তুমি কোন জাতি? শম্ভু পয়রা, আমি উড়িয়া। তাহা তো দেখিতেই পাইতেছি। কোন জেলায় তোমার বাসস্থান? বালেশ্বর জেলায়। তুমি বিজয়বাবুর মালি না দারোয়ান? আমি দুই কার্যই করিয়া থাকি। দুই কার্য তুমি কি রূপে করিয়া থাকো? দিবাভাগে মালির কার্য করি, আমার থাকিবার ঘর বাগানের দরজায়, আমি সেই স্থানে থাকি, বাগানের দরজার চাবিও আমার নিকট থাকে। বাড়ির চাবি? তাহাও আমার নিকট থাকে। তুমি ব্যতীত এই বাগানে আর কয়জন মালি আছে? আমি ব্যতীত আর কেহই নাই। এত বড় বাগান তুমি একলা পরিষ্কার রাখো কিভাবে? অপর লোকের আবশ্যক হইলে ঠিকা লোক নিযুক্ত করিয়া বাগানের কার্য করানো হয়, তাহারা দিবা ভাগে কার্য করিয়া সন্ধ্যার পূর্বেই চলিয়া যায়। আচ্ছা, কাল কয়জন ঠিকা লোক এই বাগানে কার্য করিয়াছিল? কাল কেহ কাজ করে নাই, গত এক মাসের মধ্যে অপর কোনো লোক কোনোরূপ কার্যই করে নাই। তুমি তো মালির ও দারোয়ানের উভয়ের কার্যই করিয়া থাকো, তাই তো? কিন্তু বেতন পাও কয় টাকা? 5 টাকা। আর খোরাক পোশাক কিছু পাইয়া থাকো? না, কেবলমাত্র 5 টাকাই পাইয়া থাকি। কেবলমাত্র 5 টাকার নিমিত্ত এই জঙ্গলের মধ্যে পড়িয়া থাকো কেন? শহরের মধ্যে কাহার বাড়িতে থাকিলেই তো অভাব পক্ষে 7-8 টাকা অনায়াসেই পাইতে পারো। আসলে বাগানে থাকিলে খোরাকি খরচ অনেকটা কম হয় বলিয়াই আমরা বাগানে থাকিতে ভালোবাসি। কেবল খোরাকি কেন, আরো কিছু কিছু তো তোমার অনায়াসী উপার্জন করিয়া থাকো নাকি? মানে আপনারা তো তা সবই জানেন। জানি বলিয়াই বলিতেছি, বলো। অপরাপর বাবুরা বাগানে আসিলে সময় সময় তাহাদিগের নিকট হইতে তোমরা প্রায়ই তো বকশিস পাইয়া থাকো কি? হ্যাঁ, কেহ কেহ কখনো কখনো কিছু দিয়া থাকেন, তাহা আমার মনিবও অবগত আছেন। যাহা আমরা পাইয়া থাকি তাহা তাহার সম্মুখেই পাইয়া থাকি। তাহার অসাক্ষাতে? তাহার অসাক্ষাতে আর কোথা হইতে পাইব? তাহার অসাক্ষাতে যাহারা বাগানে আসিয়া আমোদাল্লাদ করিয়া চলিয়া যান তাহারা বকশিস বলিয়া তো কিছু প্রায় দিয়া থাকেন নাকি? না না না, বাবুর সঙ্গে না আসিলে আমি কাহাকেও বাগানের ভিতর প্রবেশ করতে দিই না। এটা মিথ্যা কথা। কিসে মিথ্যা হইল বাবু? তোমার বাবু যদি নিজে বাগানে আসিতে না পারে ও তাহার বন্ধু বান্ধবগণকে পাঠাইয়া দেয়, তাহা হইলে তুমি তাহাদিগকে বাগানের মধ্যে প্রবেশ করিতে দেও না? না। মিথ্যে কথা। তোমার মনিব তো এখানেই উপস্থিত আছেন, তাহাকে ডাকিয়া ইহা জিজ্ঞাসা করিয়া দেখিব। হ্যাঁ, তিনি যদি চিঠি দেন বা তাহার কোনো লোককে সঙ্গে পাঠাইয়া দেন তাহা হইলে তাহাদিগকে বাগানে প্রবেশ করতে দিই। আর তাহারা প্রত্যাগমন করিবার সময় বকশিস দিয়া যান না? কখনো কখনো কেহ কিছু দিয়া থাকেন, কিন্তু সেরূপ অবস্থা প্রায় ঘটে না। আচ্ছা, তোমার মনি প্রত্যহ বাগানে আসিয়া থাকেন কি? না। কোন দিন আসেন? শনিবার রবিবারে প্রায়ই আসিয়া থাকেন। তিনি একা কি আসেন না তাহার বন্ধু বান্ধব গণের মধ্যে কেউ তার সহিত আসিয়া থাকেন? কখনো চাকর ব্রাহ্মণ লইয়া নিজেই আসেন, কখনো বা বন্ধু বান্ধব গণও তাহার সহিত আসিয়া থাকেন, কখনো বা একা কি আসিয়া কিয়ৎক্ষণ পরে পুনরায় চলিয়া যান। স্ত্রীলোকগণ কখন তাহার সহিত এখানে আসিয়া থাকেন? কখনো কখনো আসেন। কোন স্ত্রীলোক আসিয়া থাকেন? তাহার বাড়ির স্ত্রীলোক, তাহার স্ত্রী, তাহার কন্যা ও বাড়ির অপরাপর স্ত্রীলোক। তুমি তোমার মনিবের বাড়ির সমস্ত স্ত্রীলোক দিগকে চেনো? চিনি। কিরূপে তুমি তাহা দিগকে চিনিলে? আমি তরি তরকারি লইয়া প্রত্যহই বাবুর বাড়িতে গিয়া থাকি, অন্ধের মহলে গমন করিতে আমার কোনোরূপ নিষেধ নাই, সুতরাং সকলকে আমি বাড়িতে দেখিয়াছি ও সকলকে চিনি। যে স্ত্রীলোকটি ওই ঘরের মধ্যে মরিয়া পড়িয়া আছে সে তোমার বাবুর কে হয়? সে আমার বাবুর বাড়ির কোন স্ত্রীলোক নহে।
তুমি মিথ্যে কথা কইতেছ। তোমার বাবু যে কথা আমাদিগের নিকট স্বীকার করিয়াছেন। তাহার বাড়ির কেহ নহে, তিনি স্বীকার করিবেন কোথা হইতে? আর যদি স্বীকার করিয়া থাকেন? তাহা হইলে হয় মিথ্যা কইয়াছেন, আর না হয় অপর কোন স্ত্রীলোক সম্প্রতি তাহার বাড়িতে আসিয়াছেন, যাহাকে আমি দেখি নাই। তোমার মনিবের বাড়ির স্ত্রীলোকগণ তো সময় সময় এই বাগানে আসিয়া থাকে, তদ্ব্যতীত আর কোন স্ত্রীলোক এখানে আসিয়া থাকে কি? না, আর কোন স্ত্রীলোক এখানে আসেন না। কোন বেশ্যা? না, কোন বেশ্যাকে আমি কখনো এখানে আসতে দেখি নাই। কোন নর্তকী? তাহা তো আমি দেখি নাই। তাহলে যে ঘরে বাদ্যযন্ত্র সকল পড়িয়া রইয়াছে ওই ঘরে বসিয়া গান বাদ্য কে করিয়া থাকে? তাহারা আপনারাই করিয়া থাকেন। আর ঘুঙুর গুচ্ছ পায়ে দিয়া কে নৃত্য করিয়া থাকে? বাবুরা আপনারাই নৃত্য করিয়া থাকেন? মিথ্যে কথা, ইহা একেবারেই হইতে পারে না। তুমি অনুমান করিয়া দেখো দেখি, ইহার পূর্বেই তুমি আমাকে আর কখনো দেখিয়াছ? আগে ঠিক মনে হয় না, যেন দেখিয়াছি বলিয়া অনুমান হয়, কিন্তু কোথায় দেখিয়াছি তা ঠিক মনে করিয়া উঠিয়া পারিতেছি না। দেখো দেখি, এই বাগানে তোমার মনিবের সহিত আমাকে কখনো দেখিয়াছ কি না? মনে হয় না। যেদিন একটি বাইজি আসিয়া এখানে গীতবাদ্য করিয়াছিল সেদিন আমিও যে এই মজলিসে উপস্থিত ছিলাম, তাহা বোধ হয় এখন তুমি মনে করিতে পারিতেছ না। এই স্থানে পাঠকগণকে বলিয়া দেওয়া কর্তব্য যে ইতিপূর্বে আমি কখনো সেই বাগানে ভিতরে প্রবেশ করি নাই। বোধ হয় আপনি ছিলেন, কিন্তু আমার ঠিক মনে হইতেছে না। বাইজি নাচ হইয়াছিল তাহা তোমার মনে হইতেছে না? হ্যাঁ, তাহা মনে পড়িতেছে। তাহা হইলে ইতিপূর্বে তুমি কিরূপে বলিতেছিলে যে তোমার বাবুর পরিবার ব্যতীত আর কোন স্ত্রীলোক কখনো এই বাগানের ভিতর প্রবেশ করেন নাই? না, কোনো বেশ্যা কখনো এই বাগানের ভিতর আইসে নাই, তাহাই আমি বলিয়াছিলাম। তবে বাইজি আসিল কি প্রকারে? সে তো আর বেশ্যা নয়, বাইজি। ঠিক কথা, ঠিক কথা। যে বাইজি সে বেশ্যা হইবে কি রূপে? আচ্ছা শম্ভু, আমি তোমাকে এখন গুটিত কত কথা জিজ্ঞাসা করব, তুমি তাহার যথার্থ উত্তর দিবে কিনা? আগে আমি মিথ্যা কহিব কেন? যথার্থ যাহা জানি তাহাই কহিব। আমি তোমাকে পূর্বেই সতর্ক করিয়া দিতেছি যে তুমি এখন বিশেষ বিবেচনা করিয়া আমার কথার উত্তর প্রদান করিও। আরও তোমাকে বলিয়া দিতেছি যে তোমার মনি রাত্রিকালে এই বাগানে ছিলেন না, তুমি ব্যতীত বাগানে আর কোনো লোকজন বা চাকর চাকরানি কেহই থাকে না। বাড়ির চাবি তোমার নিকট থাকে, বাগানের দরজার চাবিও তুমি তোমার নিকট রাখিয়া থাকো। তুমি বাগানে সমস্ত রাত্রি উপস্থিত ছিলে, তোমার নিকট যে চাবি থাকে তাহা দিয়াই বাগানের দরজা ও ঘরের তালা খোলা হইয়াছে, এবং সেই ঘরের মধ্যে মৃতদেহ পাওয়া যাইতেছে। এরূপ অবস্থায় এই হত্যার নিমিত্ত তুমি তুমি সম্পূর্ণরূপে দায়ী। যদি এখনো সমস্ত কথা বলিয়া প্রকৃত হত্যাকারীকে ধরিবার নিমিত্ত আমাদিগের সহায়তা না করো, তাহা হইলে জানি এই হত্যাপরাধে তুমি সর্বতোভাবে দোষী হও বা না হও, এই হত্যার প্রতিশোধের নিমিত্ত তোমাকেই ফাঁসি কণ্ঠে ঝুলিতে হবে। আমি জানি এই হত্যা তোমার জ্ঞানত হয় না, কিন্তু তুমি যতদূর অবগত আছো তাহার আর এখন কিছুমাত্র গোপন করিও। তোমার দ্বারা যাহা কিছু অপরাধ ঘটিয়াছে তাহা প্রত্যেক বাগানের প্রত্যেক মালি বা দারোয়ানের দ্বারা হইয়া থাকে, তাহা আমি বিশেষ রূপে অবগত আছি। নতুবা কেবলমাত্র 5 টাকার জন্য তোমাদিগের কোনো রূপে ভরণ পোষণ নির্বাহ হইতে পারে না। তুমি চাকরি যাইবার ভয়ে তোমার যে সামান্য অপরাধ এখন স্বীকার করিতে সম্মত হও নাই, আমি বলিতেছি সেই অপরাধ এখন স্বীকার করিলেও তোমার মনিব কোনো রূপে তোমাকে কর্মচ্যুত করিতে পারিবেন না। তোমার চাকরি যাহাতে থাকে তাহা আমি করিব, কিন্তু এখনো যদি তুমি আমার কথা না শোনো
তাহা হইলে নিশ্চয় জানিও ওই স্ত্রীলোকটিকে হত্যা করার অপরাধে তোমাকেই ফাঁসি কাষ্ঠে ঝুলিতে হইবে। আমার কথা শুনিয়া শম্ভু অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার অবস্থা দেখিয়া আমার প্রতীত জন্মিল যে এ যাহা বলিয়াছে তদ্যতীত অনেক কথা সে অবগত আছে। এখন সেই সকল কথা সে বলিবে কিনা তাহা ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছে না। কিয়ৎক্ষণ স্থিরভাবে থাকিবার পর সে কহিল, আমি তো গত রাত্রিতে বাগানে উপস্থিত ছিলাম না, এখানে কি হইয়াছে না হইয়াছে তাহা আমি কিরূপে বলি। তাহার কথা শুনিয়া আমি পুনরায় তাহাকে কহিলাম, এখনো দেখিতেছি তুমি মিথ্যে কথা পরিত্যাগ করিতেছ না। রাত্রিকালে তুমি যে স্থানে গমন করিয়াছিলে বলিয়াছ, ও যে স্থানে ও যাহাদিগের নিকট রাত্রি অতিবাহিত করিয়াছ বলিয়া আমাদিগকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলে, অনুসন্ধানে তাহার সমস্তই মিথ্যা বলিয়া প্রমাণিত হইয়াছে। তুমি যাহাদিগের নাম করিয়াছিলে তাহাদিগকে থানাতে আনাও হইয়াছে। যদি ইচ্ছা করো তাহা হইলে তাহাদিগকে এখনই আমি এখানে আনাইয়া লইতেছি, তাহা হইলে শুনিতে পাইবে তোমার সাক্ষাতে তাহারা কি বলে। আমার কথা শুনিয়া শম্ভু পুনরায় চুপ করিয়া রহিল। পুনরায় আমি তাহাকে কহিলাম, আমি তোমাকে যাহা যাহা জিজ্ঞাসা করিতেছি এখনো তাহার যথাযথ উত্তর প্রদান করো, নতুবা জানিও নিশ্চয় তোমার অমঙ্গল উপস্থিত হইবে। এ কথা সত্য, ইহার পর সমস্ত কথা বলিলেও তোমার পরিত্রাণের বা কোনরূপ উপায় আমিই থাকিতে দিব না। এখনো আমার পরামর্শ শুনিয়া কার্য করো, নতুবা আমার মনিব শুনিলে আমার চাকরি যাইবে। আমরা তোমার মনিবকে কোনো কথা বলিব না, তথাপিও যদি তিনি কিছু জানিতে পারেন তাহা হইলেও যাহাতে তোমার চাকরি না যায় আমরা তাহার বন্দোবস্ত করিব, বুঝিয়াছ? আমি আপনাদিগের কথায় বিশ্বাস করিলাম, যা ভালো বিবেচনা হয় তাহা করিবেন, কিন্তু আমি তো তাহাদিগকে চিনি না। তাহাদিগকে মানে কাহাদিগকে? কাল রাত্রিতে যাহারা বাগানে আসিয়াছিল। কাহারা কাল রাত্রিতে বাগানে আসিয়াছিল? আমি তো পূর্বেই বলিয়াছি যে আমি তাহাদিগকে চিনি না, ইতিপূর্বে আমি কখনো তাহাদিগকে দেখি নাই বা তাহাদিগের কোনো রূপ পরিচয় আমি গ্রহণ করি নাই। তাহলে তাহাদিগকে বাগানের মধ্যে আসিতে দিলে কেন? আমার কুবুদ্ধি, তাহার উপর লোভ। কয়টি টাকা তুমি পাইয়াছিলে? আগে 5টি। এত অল্প টাকায় তুমি এরূপ কার্য করিতে মত দিলে কি প্রকার? কি কার্য? খুন। দোহাই দোহাই ধর্মাবতার, আমি খুনের কিছুই অবগত নহি। আমি যাহা কিছু জানি তার সমস্ত এখনই আমি আপনার নিকট বলিতেছি, ইয়ার মধ্যে একটুও মিথ্যা কথা আপনি পাইবেন না হুজুর। আচ্ছা, যাহা জানো আনুপূর্বিক সব বলো। শম্ভু কহিল, কল্লো সন্ধ্যার পর আমি এই বাগানের দরজায় বসিয়া আছি, এরূপ সময় একখানি গাড়ি আসিয়া হঠাৎ এই বাগানের দরজায় উপস্থিত হইল। ওই গাড়ির মধ্যে একটি স্ত্রীলোক ও তিনটি পুরুষ ছিল। একটি পুরুষ সেই গাড়ি হইতে অবতরণ করিয়া আমার নিকট আগমন করিল ও আমাকে সম্বোধন করিয়া কহিল, দারোয়ান, আজ তোমার মনিব এই বাগানে আসিবেন কি? না, তিনি শনিবার ও রবিবার ভিন্ন আর কোনো দিবস বাগানে আসেন না। তাহা হইলে তুমি আমাদের একটি অনুরোধ রক্ষা করিবে কি? সে অনুরোধ রক্ষার নিমিত্ত আমরা তোমাকে 2টি টাকা প্রদান করিতেছি। কি করিতে হইবে? কিছু না, তেমন কিছু না, আমরা একটু আমোদাল্লাদ করিবার নিমিত্ত এই বাগান স্থির করিয়াছিলাম, কিন্তু সেই বাগানে হঠাৎ বাবুর পরিবারবর্গ আসিয়া উপস্থিত হওয়ায়
আমরা সেই বাগানে প্রবেশ করিতে সমর্থ হই নাই, সুতরাং আমাদিগকে অন্য স্থানের অনুসন্ধান করিতে হইতেছে, বুঝলে? আপনারা কতক্ষণ পর্যন্ত বাগানের মধ্যে আমোদ আহ্লাদ করিবেন? দু তিন ঘন্টার অধিক নয়, তারপর আমরা এই স্থান হইতে প্রস্থান করি। না না না, দুই টাকায় ওই কার্য কখনোই হইতে পারে না। আচ্ছা কয় টাকায় হইতে পারে? যদি 10 টাকা পাই তাহা হইলে 2-3 ঘন্টার নিমিত্ত আমি এই বাগান ছাড়িয়া দিতে পারি। 10 টাকা? না না না, 10 টাকা কোনো রূপেই আমরা দিতে পারি না, নিতান্ত পক্ষে 5 টাকা, 5 টাকা পর্যন্ত প্রদান করিতে পারি। তাহার সহিত এইরূপ কথাবার্তা হইবার পর আমি পরিশেষে 5 টাকাতেই স্বীকৃত হইলাম, কারণ ভাবিলাম মনিব আজ আসি। তবে কেন আমি 5-5 টাকা পরিত্যাগ করি? ইহাতে আমার মনিবের কোনোরূপ ক্ষতি হইবার সম্ভাবনা। আমি তাহাদিগের প্রস্তাবে সম্মত হইলাম। তাহারা গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানের মধ্যে প্রবেশ করিল। আমিও বাগান বাড়ির দরজা খুলিয়া দিয়া তাহাদিগের সঙ্গে যাইয়া ভিতরে প্রবেশ করিলাম ও আলো জ্বালাইয়া দিয়া আমি আমার ঘরে আসিয়া উপবেশন করিলাম। উহারা ঘরের মধ্যে আমোদ আহ্লাদে প্রবৃত্ত হইল। এই রূপে 2 ঘন্টা অতিবাহিত হইবার পর আমি নিদ্রিত হইয়া পড়িলাম। আমার ইচ্ছা ছিল যে পর্যন্ত উহারা বাগান পরিত্যাগ না করিবে সেই পর্যন্ত আমি শয়ন করিব না, কিন্তু তা পারিলাম না। কোথা হইতে কালো নিদ্রা আসিয়া আমাকে আক্রমণ করিল। বাগানের দরজা খোলা ছিল, সুতরাং সেই অবস্থাতেই রহিয়া গেল। যখন আমার নিদ্রা ভাঙিল তখন দেখিলাম রাত্রি প্রভাত রহিয়া গিয়াছে, গান বাজনা প্রভৃতি কিছুই হইতেছে না। তাহারা চলিয়া গিয়েছে কিনা তাহা দেখিবা নিমিত্ত আমি সেই ঘরের মধ্যে প্রবেশ করিলাম। দেখিলাম বাদ্যযন্ত্র আদি এদিক ওদিক পড়িয়া রহিয়াছে, লোকজন কেহই নাই, সকলেই চলিয়া গিয়াছে। পার্শ্বের ঘরে গিয়া দেখিলাম সে স্ত্রীলোকটির মৃতদেহ পড়িয়া রহিয়াছে। এই অবস্থা দেখিয়া আমার অতিশয় ভয় হইল। কি করিব কি করিব তাহা কিছুতেই স্থির করিতে না পারিয়া দ্রুতগতিতে আমি আমার মনিবের নিকট গমন করিলাম। ও আমি রাত্রিতে বাগানে উপস্থিত ছিলাম না, এইরূপ মিথ্যা কথা বলিয়া আমার দোষ গোপন করিতে চেষ্টা করিলাম। তিনি আমার সহিত এই স্থানে আগমন করিয়া সচক্ষে সমস্ত অবস্থা দর্শন করিলেন ও পরিশেষে এই সংবাদ প্রদান করিবার নিমিত্ত আমায় থানায় পাঠাইলেন। সেই স্থানে আমি ভয়ক্রমে যাহা যাহা বলিয়াছি তাহা আপনি অবগত আছেন, ইহাই প্রকৃত কথা। ইহা ব্যতীত আর কোনো কথা আমি অবগত নহি। এই বলিয়া শম্ভু নিরস্ত হইল। তোমার কথা আমি অনেকটা বিশ্বাস করিতেছি। ও আরো 2-4টি কথা আমি তোমাকে জিজ্ঞাসাও করিতেছি, ইহারও তুমি যথাযথ উত্তর প্রদান করিবে। জিজ্ঞাসা করুন, আমি কোনো মিথ্যা বলিব না, প্রকৃত যাহা অবগত আছি তাহাই আমি বলিব। আচ্ছা, উহারা কয়জন আসিয়াছিল? 4 জন। তাহার ভিতর পুরুষ কয়জন ও স্ত্রীলোকি বা কয়জন? 3 জন পুরুষ, 1টি মাত্র মহিলা। পুরুষ কয়টি কোন দেশীয় লোক বলি অনুমান হয়? 3 জনই বাঙালি। বাঙালি সত্য, কিন্তু কি প্রকারের বাঙালি, ছোট লোক না ভদ্রলোক? তাহাদিগের পরিধানে বেশ পরিষ্কার কাপড় ছিল, দেখিয়া ভদ্রলোক বলিয়াই অনুমান হয়। তাহাদিগকে তুমি চিনো? না, তাহাদিগকে আমি চিনি না। ইতিপূর্বে যে তাহাদিগকে কখনো দেখিয়াছি তাহাও আমার বোধ হয় না। এ কথা আমি পূর্বেই তো আপনাকে বলিয়াছি হুজুর। যদি এখন তাহাদিগকে দেখিতে পাও তাহা হইলে চিনিতে পারিবে কি?
আগে বোধহয় দেখিলে চিনিতে পারিব। তিনজনকেই চিনিতে পারিবে? হ্যাঁ, তিনজনকেই চিনিতে পারিব। কিন্তু যে ব্যক্তি আমার সহিত কথা কহিয়াছিল ও যাহার নিকট হইতে আমি 5 টাকা প্রাপ্ত হইয়াছি তাহাকে কখনোই ভুলিব না। যখন দেখিব তখনই তাহাকে চিনিতে পারিব। হুজুর, যে স্ত্রীলোকটি উহাদিগের সঙ্গে আসিয়াছিল সে ইতিপূর্বে কখন এই বাগানে আসিয়াছিল? না, তাহাকে আর কখনো এখানে আসিতে দেখি নাই। যাহার মৃতদেহ পড়িয়া রইয়াছে ওই স্ত্রীলোকটি কি তাহাদিগের সঙ্গে আসিয়াছিল? হ্যাঁ, ওই স্ত্রীলোকটি আসিয়াছিল। আচ্ছা, যখন সে বাগানের ভিতর প্রবেশ করিয়াছিল তখন তাহার সঙ্গে কোনো অলংকার দেখিয়াছিলে? অনেক সোনার গহনা ছিল। আচ্ছা, তাহার পরিধানে কিরূপ বস্ত্র ছিল? খুব একখানি ভালো কাপড় ছিল, কোথায় মূল্যবান বেনারসি শাড়ি। যখন তাহারা বাগানের ভিতর প্রবেশ করিয়াছিল সেই সময় তাহাদিগের সহিত অপর কোনো দ্রব্যাদি কিছু ছিল? কয়েক বোতল মদ ছিল, কিছু খাবারও সঙ্গে করিয়া আনিয়াছিল বলিয়া বোধ হয়। তাহারা যে গাড়িতে আসিয়াছিল তাহা ঘরের গাড়ি না ভাড়াটিয়া গাড়ি? ভাড়াটিয়া গাড়ি, কারণ আমার সম্মুখে তাহারা ওই গাড়ির ভাড়া দিয়া উহা বিদায় করিয়া দিয়াছিল। কত ভাড়া দিয়াছিল দেখিয়াছ? 2 টাকা আমার সম্মুখে দিয়াছিল। ইয়ার পূর্বে যদি কিছু দিয়া থাকে বলিতে পারি না। গাড়োয়ান ভাড়া লইবার সময় কোনো কথা বলিয়াছিল? অপর কোনো কথা কইতে শুনি নাই। যেমন তাহাকে ভাড়া দেওয়া হইল অমনি সে গাড়ি ঘুরাইয়া লইয়া সেই স্থান হইতে প্রস্থান করিল। আচ্ছা, ওই গাড়োয়ান কোথা হইতে উহাদিগকে আনিয়াছিল সেই সময় তাহা কিছু বুঝিতে পারিয়াছিল? না। গাড়িতে ঘোড়া ছিল কয়টি? একটি না 2টি? 2টি। কি রঙের ঘোড়া ছিল? 2টি ঘোড়াই লাল রঙের। ইহা ব্যতীত আর কোনো কথা তুমি অবগত আছো? আর যাহা জিজ্ঞাসা করিতে হয় করুন হুজুর, আমি যাহা অবগত আছি তাহা বলিব। কারণ আমি পূর্বেই বলিয়াছি আমি আর কোনো রূপ মিথ্যা কথা কহিব না বা কোনো কথা গোপন করিব না। শম্ভুর নিকট এই সকল বিষয় অবগত হইয়া আমাদিগের মনে অনেক সাহসীরোধ হইল। কি কারণে ও কাহাদিগের দ্বারা ওই হত্যাকাণ্ড ঘটিয়াছে তখন তাহার কতকটা অনুমান করিতে আমরা সমর্থ হইলাম। বিজয়বাবুর ওপর আমরা যে একটু সন্দেহ করিতেছিলাম সেই সন্দেহ এখন সম্পূর্ণরূপে অন্তর্হিত হইল। এখন মনে হইল শম্ভুর কথা যদি প্রকৃত হয় তাহা হইলে বিশেষ চেষ্টা করিতে পারিলে যে এই মোকদ্দমার অনুসন্ধান হইবে না বা হত্যাকারীগণ যে ধৃত হইবে না তাহা নহে, মৃতদেহ যে কাহার তাহাও জানিতে পারা যাইবে, হত্যাকারীগণ যে কে তাহাও প্রকাশিত হইয়া পড়িবে। মনে মনে এইরূপ ভাবিয়া আমি সেই স্থানে আর অধিকক্ষণ অপেক্ষা করিলাম না। একখানি গাড়ি আনাইয়া যত শীঘ্র পারি সেই বাগান হইতে বহির্গত হইলাম। কোথায় যে গমন করিলাম তাহা পাঠকগণ ক্রমে অবগত হইতে পারিবেন। থানার যে কর্মচারী পূর্ব হইতেই এই অনুসন্ধানে নিযুক্ত হইয়াছিলেন তিনি সেই বাগানের ভিতর অবস্থিত করিয়া ওই মৃতদেহ সম্বন্ধে সুরহতাল ও অপরাপর আবশ্যকীয় অনুসন্ধান করিতে প্রবৃত্ত হই। বাগান হইতে বহির্গত হইয়া আমি আমার প্রধান কর্মচারীর সহিত সাক্ষাৎ করিলাম। তাহাকে এই মোকদ্দমার সমস্ত অবস্থা বলিয়া তাহার দ্বারা শহর ও শহরতলির সমস্ত থানায় একটি আদেশ প্রচারিত করাইলাম। টেলিফোন যোগে ওই আদেশ দেখিতে দেখিতে সমস্ত থানায় গিয়া উপস্থিত হই। যে আদেশ আমার প্রধান কর্মচারী প্রচারিত করিয়াছিলেন তাহার সারমর্ম এইরূপ। বাগানের মধ্যে একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছে, তাহাকে দেখিয়া ও অনুসন্ধান করিয়া যতদূর অবগত হইতে পারা গিয়াছে তাহাতে এই অনুমান করা যাইতেছে যে ওই স্ত্রীলোকটি কোনো সম্ভ্রান্ত বারবনিতা। তাহার পরিধানে একখানি ভালো বস্ত্র ও অনেকগুলি অলঙ্কার ছিল। অনুমান হয় নৃত্য গীত প্রভৃতি করিবার নিমিত্ত কোনো বাবু তাহাকে বাগানে আনিয়াছিলেন। এই নিমিত্ত প্রত্যেক থানার ইন্সপেক্টরগণ
তাহাদিগের এলাকার সমস্ত স্থানে ঢোল সরেত দ্বারা এই অবস্থা এরূপভাবে প্রকাশ করেন যে এলাকার সমস্ত লোক বিশেষ বারবনিতাগণ এই অবস্থা যেন অবগত হইতে পারে। যদি কাহার নিকট হইতে জানিতে পারা যায় যে কোনো স্ত্রীলোক গতকল্য কাহার সহিত বাগানে গিয়াছিল এখন পর্যন্ত প্রত্যাগমন করে নাই, তাহা হইলে সেই সংবাদ যত শীঘ্র হয় নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরিত হইবে। এই সংবাদ প্রকাশিত হইবার 2 ঘন্টা পরেই সংবাদ আসিল, সিমলার 3টি স্ত্রীলোক কল্ল সন্ধ্যার সময় বাগানে গমন করিয়াছে, কিন্তু এখন পর্যন্ত প্রত্যাগমন করে নাই। তাহাদিগের পরিধানে ভালো ভালো কাপড় ও অনেকগুলি সোনা রূপার অলঙ্কার ছিল। এই সংবাদ পাইবা মাত্রই আমি সিমলায় গিয়া উপস্থিত হইলাম। যে বাড়ি হইতে স্ত্রীলোক কয়েকটি গমন করিয়াছিলেন সেই বাড়িতে গমন করিয়া জানিতে পারিলাম সেই বাড়িতে নৃত্য নামনি একটি বৃদ্ধা স্ত্রীলোক বাস করে। গতকল্য সন্ধ্যার পূর্বে 2টি বাবুর সহিত সে তাহার 2টি কন্যাকে লইয়া বাগানে গমন করিয়াছে, কিন্তু এখন পর্যন্ত প্রত্যাগমন করে নাই। এই কথা শুনিয়া আমার মনে স্পষ্টই প্রতীয়মান হইল যে শম্ভুর কথা প্রকৃত হয়। তাহা হইলে যে স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছে সে নৃত্য বা তাহার কন্যা হইতে পারে না, কারণ তাহারা যখন 3 জন একত্র গমন করিয়াছে তখন একজনের মৃতদেহ পাওয়া যাইবে ও অপর 2জনের কোনরূপ সন্ধান পাওয়া যাইবে না, ইহা কখনোই হইতে পারে না। তথাপি মনের সন্দেহ একবার মিটাইয়া লওয়া কর্তব্য। মনে মনে এইরূপ ভাবিয়া ওই বাড়িতে অপর যে সকল স্ত্রীলোক বাস করিত তাহাদিগের 2-1 জনকে সঙ্গে লইয়া আমি পুনরায় সেই বাগানে আসিয়া উপস্থিত হইলাম ও ওই মৃতদেহটি তাহাদিগকে দেখাইলাম। ওই মৃতদেহ দেখিবা মাত্রই তাহারা বলিয়া উঠিল, ইহা গৌরবের মৃতদেহ। গৌরব কে? নৃত্যর বড় কন্যা। তার ছোট কন্যার নাম কি? তাহার নাম সৈরব। কাল যখন উহারা বাগানে যাইবার নিমিত্ত বাড়ি হইতে বহির্গত হইয়াছিল তখন তোমরা বাড়িতেই ছিলে? আমরা বাড়িতেই ছিলাম, আমাদিকে সম্মুখে উহারা বাহির হইয়া আইসে। তাহার সঙ্গে উহারা গমন করিয়াছে দেখেছ? 4টি বাবুর সহিত। তাহাদিগকে তোমরা চিনো? উহাদিগকে ইতিপূর্বে কখনো দেখি নাই। স্ত্রীলোকগণের কথা শুনিয়া আমার মনে হইল শম্ভু বোধহয় এখনো সমস্ত কথা সত্য কহেন। যাহা হোক, তাহাকে আরেকবার ভালো করিয়া জিজ্ঞেস করিয়া দেখা আবশ্যক। এই ভাবিয়া শম্ভুকে পুনরায় ডাকাইলাম ও তাহাকে অনেক রূপে জিজ্ঞাসাবাদ করিয়া দেখিলাম, কিন্তু সে 3টি স্ত্রীলোকের কথা কোনরূপেই স্বীকার করিল না। শম্ভুর কথা শুনিয়া সে যে সত্য বলিতেছে কি মিথ্যে বলিতেছে তাহা আমি কিছুই স্থির করিয়া উঠিতে পারিলাম না। যদি তাহার কথা প্রকৃত হয়, যদি কেবলমাত্র 1টি স্ত্রীলোকই ওই বাগানে আসিয়া থাকে, তাহা হইলে অপর স্ত্রীলোক 2টি কোথায় গেল? প্রমাণ পাওয়া যাইতেছে যে 2টি স্ত্রীলোক অলঙ্কারে শোভিত হইয়া বাড়ি হইতে বহির্গত হইয়াছিল। তাহার মধ্যে 1টিকে হত্যা অবস্থায় এই স্থানে পাওয়া যাইতেছে, তাহার পরিধানে 1খানি অলঙ্কার এমনকি 1খানি বস্ত্র পর্যন্ত নাই, সমস্তই অপহৃত হইয়াছে। এরূপ অবস্থায় অপর শ্রীলোকদ্বয়ের অবস্থানও যে এইরূপ ঘটে নাই তাহাই বা অনুমান করা যাইতে পারে কীরূপে? মনে মনে এইরূপ ভাবিয়া যে স্ত্রীলোক কয়েকটি আমার সহিত ওই বাগানে মৃতদেহ দেখিবার নিমিত্ত আসিয়াছিল তাহাদিগের সঙ্গে লইয়া পুনরায় আমি তাহাদিগের বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। সেই বাড়িতে আরও অনেকগুলি স্ত্রীলোক বাস করিত। মনে করিলাম উহাদিগর প্রত্যেককেই উত্তম রূপে জিজ্ঞাসা করিয়া দেখা কর্তব্য যে তাহারা কোনো কথা বলিতে পারে কি না। মনে মনে এইরূপ ভাবিয়া 1-1 করিয়া আমি সেই বাড়ির প্রত্যেককেই অনেক কথা জিজ্ঞাসা করিলাম, কিন্তু যাহাদিগের সহিত শ্রীলোকত্রয় বাড়ি হইতে বহির্গত হইয়াছিল তাহাদিগের সম্বন্ধে কেহই
কোনরূপ সংবাদ প্রদান করিতে পারিল না। এই সকল অনুসন্ধান করিতে দিবা তিনটা বাজিয়া গেল। তিনটার পর আমি সেই বাড়ি হইতে বহির্গত হইবার উপক্রম করিতেছি। এরূপ সময় একখানি ভাড়াটিয়া গাড়ি আসিয়া সেই বাড়ির সম্মুখে উপস্থিত হইল। দেখিলাম ওই গাড়ি হইতে দুইটি স্ত্রীলোক বহির্গত হইয়া সেই বাড়ির মধ্যে প্রবেশ করিল। উহাদিগের মধ্যে একজন প্রাচীনা ও একজন নবীনা। অনুমানে অবগত হইতে পারিলাম প্রাচীনার নাম নৃত্য ও নবীনার নাম শৈলব। পাঠকগণ বোধহয় চিনিতে পারিয়াছেন, ইহারা দুইজন ও যাহার মৃতদেহ পাওয়া গিয়াছে, যে একত্র বাগানে যাইবার নাম করিয়া গতকাল সন্ধ্যার সময় বাড়ি হইতে বহির্গত হইয়া গিয়াছিল, ইহাদিগকে দেখিয়া আমার মনের একটি আশঙ্কা অন্তর্হিত হইল। পূর্বে মনে করিয়াছিলাম ইহারাও হয়তো কোনো স্থানে হতা হইয়া পড়িয়া আছে, কিন্তু ইহাদিগকে প্রত্যাবর্তন করিতে দেখিয়া সে চিন্তা দূর হইল। তখন আমি সৈরবকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলাম, তুমি যখন বাড়ি হইতে বহির্গত হইয়াছিলে সেই সময় তোমার সমস্ত অলঙ্কার পরিধান করিয়া গিয়েছিলে? আমার সমস্ত অলঙ্কার আমার মাতার নিকট আছে। সৈরবকে আমি যে সময় অলঙ্কারের কথা জিজ্ঞাসা করিতেছিলাম সেই সময় নৃত্য বাড়ির স্ত্রীলোকগণকে জিজ্ঞাসা করিতেছিল, গৌরব প্রত্যাগমন করিয়াছে কি? কিন্তু তাহার কথায় কেহ কোনরূপ উত্তর প্রদান না করিয়া সকলেই আমাকে দেখাইয়া দিয়া কহিল, তোমার গৌরবের কথা ওই বাবুটি বলতে পারেন, উহাকে গিয়া জিজ্ঞাসা করো। উহাদিগের কথা শুনিয়া নৃত্য আমার নিকট আসিয়া উপস্থিত হইল ও কহিল, বাবা আমার গৌরব এখন কোথায়? নৃত্যবেশ্যা ও গৌরব বেশ্যার কন্যা হইলেও মাতা ও সন্তানের মধ্যে যেরূপ সম্পর্ক তাহার কিছুমাত্র বৈলক্ষণ্য হয় না, ইহা সকলেই অবগত আছে। সন্তানের মৃত্যু সংবাদ মাতার কর্ণগোচর করা যে কিরূপ লোমহর্ষণ ব্যাপার তাহা কাহারও অবদিত নাই। এই নিমিত্তই সেই বাড়ির সকলেই ওই সংবাদ মাতার কর্ণগোচর না করিয়া সেই দুরহ কার্যের বিষম ভার আমার স্কন্ধে অর্পণ করিল। যে অনুসন্ধান করিতে আমি প্রবৃত্ত হইয়াছি, যাহার নিমিত্ত আমি এত কষ্ট সহ্য করিয়া এই বারবণিতাগণের দ্বারে দ্বারে ফিরিতেছি, সেই কার্য যদি আমাকে উদ্ধার করিতে হয় তাহা হইলে সন্তানের মৃত্যু সংবাদ মাতার কর্ণগোচর করাও আমার একরূপ কর্তব্য, কর্মের মধ্যে পরিগণিত হইয়া পড়িল। যে কার্যক্ষেত্রে বিচরণ করিয়া আমাকে দিন যাপন করিতে হয় তাহাতে হৃদয় একরূপ কঠিন হইয়াই পড়িয়াছে। তাহাদের উপর এই কঠিন হৃদয়কে আরও কঠিন করিয়া এই মর্মবেদী সংবাদ মাতার কর্ণগোচর করিতে বাধ্য হইলাম। এই নিদারুণ সংবাদ পাইবা মাত্র নৃত্য একবার উচ্চৈস্বরে কন্দন করিয়া উঠিল ও দেখিতে দেখিতে সেই স্থানে পতিত হইল। বাড়ির সকলেই তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, কিন্তু প্রবল শোকে যাহার হৃদয় একবার বিদ্ধ হইয়াছে সন্তান বাক্যে তাহাকে প্রবোধ দেওয়া কাহার সাধ্য? নৃত্য কাহার কথা শুনিল, পুনরায় উচ্চৈশ্বরে রোদন করিতে করিতে আরম্ভ করিল। এইরূপ কিছুক্ষণ অতিবাহিত হইয়া গেল, পুনরায় আমাকেই কথা করিতে হইল। আমি তাহাকে সম্বোধন করিয়া কহিলাম, দেখো দেখো নৃত্য, তোমার হৃদয়ে মর্মান্তিক যাতনা উপস্থিত হইয়াছে বলিয়াই তুমি রোদন করিতেছ, কিন্তু এখন রোদন করিয়া কোনো ফল হয় না। ঈশ্বর তোমার ও তাহার অদৃষ্টে যাহা লিখিয়াছিলেন তাহাই হইয়াছে। রোদন করিলে সেই ফলের আর কিছুমাত্র ব্যতিক্রম হইবে না। আমার বিবেচনায় এখন তোমরা নিরস্ত হইয়া যাহাতে তাহার সৎকার হয় এখন তাহারই উপায় বার করা উচিত, ও আমাদিগকে সাহায্য করিয়া যে ব্যক্তি তোমার হৃদয় এই প্রবল যন্ত্রণা প্রদান করিয়াছে যাহাতে সে ধৃত হইয়া উপযুক্ত দণ্ডে দণ্ডিত হয় তাহার চেষ্টা করাই এখন তোমার কর্তব্য। গৌরব গৌরব ইহলোক পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে, তাহার আর প্রত্যাগমন করিবার কোনরূপ উপায় নাই, কিন্তু তোমার অসময়ের সম্বল
যে সকল অলঙ্কার অপহৃত হইয়াছে তাহার পুনঃপ্রাপ্তির উপায় এখনো আছে। আমাদিগকে বিশেষ রূপ সাহায্য করিলে, যদি আমরা সেই হত্যাকারীদিগকে ধরিতে সমর্থ হই, তাহা হইলে গৌরবের পরিহিত অলঙ্কারগুলি যে আমরা তাহাদের নিকট হইতে পুনরায় গ্রহণ করিতে পারিব না, এ কথা বলিতে পারি। আমার কথা শুনিয়া মৃত্য চুপ করিল। কহিল, আমাকে কি করিতে হবে বলুন। বিশেষ কিছুই করিতে হইবে না, কেবল গৌরব কাহার সহিত কোথায় গমন করিয়াছিল তাহারই যথাযথ বর্ণন করিতে হইবে। মহাশয়, সে অনেক কথা। আমি আমার দুইটি কন্যাকে লইয়া এই স্থানে বাস করিয়া থাকি, ইহারা ব্যতীত আমার আর কেহ নাই। আমি ইহাদিগকে সামান্য বেশাবৃত্তি করিতে দিই নাই। শৈশবকাল হইতেই আমি ইহাদিগকে নৃত্য গীত শিখাইয়াছি। কোনো ভদ্রলোক কোনো স্থানে আমোদ আহ্লাদ করিবার ইচ্ছা করিলে প্রায়ই ইহাদিগকে লইয়া গিয়া থাকেন। সুতরাং বাগানের জামা ইহাদিগের একরূপ প্রধান কার্যের মধ্যে দাঁড়াইয়াছে। কোনো ভদ্রলোক ইহাদিগকে কোনো বাগানে লইয়া যাইতে চাহিলে আমি সাহস করিয়া ইহাদিগকে কখনোই ছাড়িয়া দিতে পারি নাই, কারণ সামান্য পরিমাণে সুরাপান করিলেই ইহারা জ্ঞান শূন্য হইয়া যায়। এই নিমিত্ত যখন ইহারা কোনো স্থানে গমন করে তখন আমিও ইহাদিগের সঙ্গে গমন করিয়া থাকি। আমার কেবল একজন কোনো স্থানে গমন করি না। যদি কোনো বাবু কেবল আমার একটিমাত্র কন্যাকে বাগানে লইয়া যাইতে চাহেন ও একজনের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করেন, তাহা হইলেও আমি আমার অপর কন্যাকে লইয়া তাহার সহিত গমন করিয়া থাকি। এমনকি নিতান্ত পরিচিত লোক হইলেও আমার কোনো কন্যা কখনো তাহার সহিত একাকী গমন করে না। পরশু সন্ধ্যার পর আমি আমার ঘরে বসিয়াছি, কন্যাদ্বয় তাহাদিকে হস্তাদের নিকট বসিয়া একটি নূতন গানের রাগ গতের সহিত মিলাইয়া শিক্ষা করিতেছে। এরূপ সময় একটি বাবু আসিয়া আমার ঘরে উপস্থিত হন। তাহার সহিত সোনাগাছির রামদালালও আগমন করিয়াছিল। ওই বাবুটি আমাদিগের ঘরে আসিয়া উপবেশন করিলেন। কিয়ৎক্ষণ পরে আমাকে বলিলেন, বঙ্গদেশীয় একজন সম্ভ্রান্ত জমিদার বুঝলে কলিকাতায় আগমন করিয়াছে। তাহার ইচ্ছা তোমার একটি কন্যাকে তিনি একদিন বাগানে লইয়া যান। গীতবাদ্য প্রভৃতির দ্বারা যদি তোমার কন্যা তাহাকে সন্তুষ্ট করিতে পারে, তা হইলে আমি তাহাকে তাহার নিকট হইতে মাসিক 30টি টাকা বেতন স্থির করিয়া দিব। ঘরে বসিয়া সে মাসে মাসে বেতন গ্রহণ করিবে। কেবলমাত্র সপ্তাহে এক দিবস তাহাকে বাগানে গমন করিতে হইবে, বুঝলে। আমি তাহাকে বলিলাম, বাগানে যাওয়াই আমার কার্য। তিনি একটিকে বাগানে লইয়া যাইবার নিমিত্ত আপনাকে বলিয়া দিয়েছেন আমি দুইটিকে সঙ্গে করিয়া লইয়া যাইব। ইহাদিগের মধ্যে যেটিকে তাহার পছন্দ হয় সেইটিকেই তিনি চাকর রাখিতে পারেন। কমে যাইতে হইবে ও প্রথম দিবসের নিমিত্ত কি পাওয়া যাইবে তাহা আমাকে বলিয়া যান, কারণ সেই দিবস উহাদিগকে আমি আর অন্য কোনো স্থানে পাঠাইয়া দিব না। আমার কথার উত্তরে তিনি কহিলেন, আমি কাল সন্ধ্যার পর আমি পুনরায় আসিব। সেই সময় সেই জমিদার মহাশয়ের আরও দুই একজন প্রিয় সহচর আগমন করিবেন, কারণ তাহাদিগের পছন্দ না হইলে তোমাদিগকে আমি লইয়া যাইতে পারিব। যদি তোমার কন্যাদ্বয়কে দেখিয়া তাহাদিগের পছন্দ হয় তাহা হইলে অদ্বয় তোমরা আমাদিগের সহিত গমন করিতে পারিবে, ও যদি যাওয়া হয় তাহা হইলে এক রাত্রির নিমিত্ত তোমাদিগকে 25 টাকা প্রদান করিব। আমি কহিলাম, 25 টাকা তো যে সে ব্যক্তি আমাদিগকে প্রদান করিয়া থাকে, কিন্তু অত বড় জমিদার হইয়া যদি কেবলমাত্র 25 টাকা আমাদিগকে প্রদান করেন তাহা হইলে আমাদিগের উপযুক্ত হইবে, তাহাতে আর কিছুমাত্র সন্দেহ নাই। কিন্তু তাহার মান্য কোথায় থাকিবে? আমার কথাগুলি শুনিয়া সে ব্যক্তি কহিলেন,
জমিদার মহাশয়ের সহচরগণ যদি তোমার কন্যাদয়ের মধ্যে কাহাকেও পছন্দ করেন, তাহা হইলে টাকার জন্য আটকাইবে না। এক রাত্রির নিমিত্ত 50 টাকা পর্যন্ত তোমাদিগকে দেওয়াইয়া দিতে পারি। এই বলিয়া সেই ব্যক্তি সে দিবসে চলিয়া গেলেন। কল্ল সন্ধ্যার সময় পুনরায় তিনি আসিয়া উপস্থিত হইলেন। তাহার সহিত রামদালালকে দেখিতে পাইলাম না, কিন্তু তাহার সহিত অপর তিনটি বাবু আগমন করিয়াছিলেন। প্রথম ব্যক্তি অপর তিনজনকে সঙ্গে লইয়া আমার ঘরের মধ্যে প্রবেশ করিয়া উপবেশন করিলেন ও আমার কন্যাদয়কে তাহাদিগকে দেখাইয়া দিয়া বলিলেন, আমি যে দুইটি স্ত্রীলোকের কথা বলিয়াছিলাম তাহারা ইহারাই, ইহারা দুই সহোদরা। যদি জমিদার মহাশয় ইহাদিগের মধ্যে কাহাকেও পছন্দ করে তাহা হইলে বলুন, আমি ইহাদিগকে প্রস্তুত হইতে বলি। তাহার কথার উত্তরে ওই তিনজনের মধ্যে একজন অপর দুজনের সহিত পরামর্শ করিয়া কহিলেন, ইহারা দুইজনই তো দেখছি সমান রূপবতী, গুণবতী বোধহয় একরূপী হইবে। সুতরাং ইহাদিগের মধ্যে যে কোনরূপ পার্থক্য আছে তাহা আমার বোধ হইতেছে না। যাহার ইচ্ছা হয় তিনি গমন করিতে পারেন, তাহাকেই জমিদার মহাশয় পছন্দ করিবেন। এই কথার উত্তরে প্রথম ব্যক্তি কহিলেন, এ উত্তম কথা, হ্যাঁ এ উত্তম কথা। এইরূপ কথাবার্তার পর প্রথম ব্যক্তি আমার কন্যাদয়কে প্রস্তুত হইতে কহিলেন। দেখিতে দেখিতে তাহারা প্রস্তুত হইল। একটি বড় জমিদারের সহিত প্রথম সাক্ষাৎ করিতে যাইতেছে, বিশেষ তাহার পছন্দ হইলে মাসিক বেতন হইবারও সম্পূর্ণরূপ সম্ভাবনা আছে ভাবিয়া দুই ভগ্নী দুইখানি অতি উৎকৃষ্ট বেনারসি শাড়ি পরিধান করিল। উভয়ের যে সকল অলঙ্কার ছিল তা তারা উভয়েই আপন আপন অঙ্গ শোভিত করিল। আমি একখানি সাদা কাপড় পরিয়া তাহাদিকে সহিত গমন করিতে প্রস্তুত হইলাম। রাত্রি যাপন করিবার কালীন কন্যাদয়ের যদি বস্ত্র পরিধান করিবার প্রয়োজন হয় এই ভাবিয়া দুইখানি বেশি বস্ত্র আমার সহিত গ্রহণ করিলাম। দুইখানি গাড়িতে করিয়া তাহারা চারিজন আগমন করিয়াছিলেন। ওই গাড়ি দুইখানি আমাদেরকে দরজায় দাঁড়াইয়াছিল। কুড়ো প্রথমে বাড়ি হইতে বহির্গত হইয়া ওই গাড়ির একখানিতে গিয়া উপবেশন করিল। সে গাড়িতে বসিবা মাত্রই যে তিন ব্যক্তি কেবলমাত্র সেই দিন আগমন করিয়াছিল তাহারাও গিয়া সেই গাড়িতে উঠিল। প্রথম ব্যক্তি সৈরব ও আমাকে লইয়া অপর গাড়িতে উঠাইলেন ও আমাদিগকে কহিলেন, উহারা যখন তোমার অপন কন্যার গাড়িতে উঠিয়াছে তখন আর তাহাকে এই গাড়িতে আনা ভালো দেখায়। আমাদিগকে এই বলিয়া তিনি দুই গাড়ির গাড়োয়ানকে ডাকিয়া কহিয়া দিলেন, এ তোমরা কেহ অগ্র পশ্চাৎ গমন করিও না, বুঝলে? দুইখানি গাড়ি একত্রে লইয়া যাইও। তাহার কথা শুনিয়া আমি আর কোনরূপ প্রতিবাদ করিলাম না। গাড়ি দুইখানি চলিতে লাগিল। দেখিলাম দুইখানি গাড়ি অনেক দূর পর্যন্ত একত্র গমন করিল। তাহার পর আমাদের গাড়ির ঘোড়ার রাস ছিঁড়িয়া গেল। ওই রাস বাঁধিয়া লইতে অনেকক্ষণ বিলম্ব হইল। সেই সময় অপর গাড়িখানি যে কোন দিকে চলিয়া গেল তাহা কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। আমাদের সহিত যে ব্যক্তি গমন করিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করায় তিনি কহিলেন, উহারা যে বাগানে গমন করিলেন সে বাগান আমি চিনি, সেই স্থানে তোমাদিগকে লইয়া আমি অনায়াসেই গমন করিতে পারি, তাহার নিমিত্ত তোমাদের চিন্তা নেই। তার কথা শুনিয়া আমরা নিরস্ত হইলাম ও সেই গাড়ির ভিতর চুপ করিয়া বসিয়া রইলাম। শহর পরিত্যাগ পূর্বক অন্ধকারের মধ্যে দিয়া সেই গাড়ি নিতান্ত আস্তে আস্তে চলিতে লাগিল। ক্রমে রাত্রি 11টা বাজিয়া গেল, তথাপি আমরা সেই বাগানে গিয়া উপস্থিত হইতে পারিলাম না। এইরূপে আরো 2 ঘন্টা গমন করিবার পর এক স্থানে গিয়া আমাদের গাড়ি থামিল। সেই স্থানে তিনি অবতরণ করিলেন ও আমাদিগকে কেউ নামিতে কহিলেন। আমরা গাড়ি হইতে অবতরণ করিবার পর গাড়োয়ান তাহার গাড়ি লইয়া চলিয়া গেল। তিনি আমাদিগকে সঙ্গে লইয়া একটি অন্ধকার গলির মধ্যে প্রবেশ করিলেন ও কহিলেন, উহারা যে বাগানে গমন করিলেন সে বাগান আমি চিনি, সেই স্থানে তোমাদিগকে লইয়া আমি অনায়াসেই গমন করিতে পারি,
তাহার নিমিত্ত তোমাদের চিন্তা নেই। এই বলিয়া তিনি দ্রুত পদে অগ্রে অগ্রে গমন করিতে লাগিলেন, আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলাম। এইরূপে অন্ধকারের মধ্যে আর কিছুদূর গমন করিবার পর আর তাহাকে দেখিতে পাইলাম না। সে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া তাহাকে কত ডাকিলাম, কিন্তু আমাদিগের কথার কেহই উত্তর দিলেন না। আমরা দেখিয়া অনুমান হইল উহার চতুর্দিকে বাগান ও জল, নিকটবর্তী কোনো স্থানে কোনোরূপ লোকজনের বসতি নাই। এই অবস্থায় ফিরিতে হইয়া আমাদিগের মনের গতি সেই সময় যে কি হইয়াছিল তাহা আপনারাই অনুমান করিয়া দেখুন। আমার নিকট যে আর দুইখানি বস্ত্র ছিল তার একখানি আমার কন্যাকে পরিধান করিতে দিলাম, কারণ সেই সময় পরিধানে ভালো কাপড় ও অলঙ্কার দেখিতে পাইলে দুষ্ট লোকে নানারূপ বিপদ ঘটাইতে পারিত। আমার কন্যা বস্ত্র পরিবর্তন করিলে তাহার অঙ্গ হইতে সমস্ত অলঙ্কারগুলি খুলে কাপড়খানিতে বাঁধিয়া লইলাম। সেই স্থানের রাস্তাঘাট চিনি না, কোন দিকে যাব কিছুই জানি না, কোনো কথা জিজ্ঞাসা করিবার লোক নাই, গাড়ি প্রভৃতি ভাড়া পাইবারও উপায় নাই। সুতরাং অনন্য উপায় হইয়া একদিকে চলিতে লাগিলাম। এইরূপে চলিতে চলিতে রাত্রি প্রভাত হইয়া গেল। সেই সময় দেখিতে পাইলাম আমরা একটি পাড়া গায়ে আসিয়া উপস্থিত হইয়াছি। সেই গ্রামের একটি ভদ্রলোকের সহিত আমাদিগের সাক্ষাৎ হয়। তাহার নিকট আমাদিগের দুঃখের কথা কহি। তিনি আমাদিগকে এক স্থানে বসাইয়া অনেক রূপ চেষ্টা করিয়া একখানা গাড়ি ভাড়া করিয়া দেন। ওই গাড়িতেই আমরা এখানে আসিয়া উপস্থিত হইয়াছি। আমাদিগের অবস্থা তো এরূপ হইছে, কিন্তু ইহার পূর্বে আমার বড় কন্যার কি অবস্থা ঘটিয়াছিল তাহা জানিতে না পারিয়া আরো উদ্বিগ্ন হইয়াছিলাম। এরূপ সর্বনাশ ঘটিবে তাহা কিন্তু একবারের নিমিত্ত ভাবি নাই। মৃত্যের কথা শুনিয়া সমস্ত অবস্থা বুঝিতে পারিলাম। চারিজন একত্রে মিলিয়া এই কার্য করিয়াছে। তিনজন এই হত্যাকার্যে লিপ্ত ছিল, অপর একজন যাহাতে ইহাদিগের দুইজনকে শৈরবের নিকট হইতে পৃথক রাখিতে পারা যায় সেই কার্য করিয়াছে। কারণ তিনটি স্ত্রীলোকে একত্র থাকিলে ওই কার্য সহজে সম্পন্ন হইতে পারিত না। অনুসন্ধানের রাস্তা বাহির হইল। ক্রমে রামা দালালের অনুসন্ধান করিলাম ও সোনাগাছিতেই তাহাকে পাইলাম, যাহার সহিত সে প্রথমে নৃত্যর বাড়িতে আসিয়াছে। তাহাকে সে চিনিত, সুতরাং তাহার সাহায্যে সেই আসামি ধৃত হইল। এই ব্যক্তি নৃত্য ও সৌরভকে জঙ্গলের ভিতর ছাড়িয়া পলায়ন করিয়াছিল। অনেক পীড়াপিড়ির পর সে সমস্ত কথা স্বীকার করিল ও তাহার সঙ্গী অপর তিনজনেরও ঠিকানা বলিয়া দিল। বলা বাহুল্য তাহারাও ধৃত হইল। অপরিত অলঙ্কারের মধ্য হইতে অনেক অলঙ্কার তাহাদিগের নিকট হইতে বাহির হইয়া পড়িল। গারোয়ান দুইজনকেও পাওয়া যায়। তাহারা ও শম্ভু এই মকদ্দমার সাক্ষী হইতেছে। বিচারে চারিজন আসামির বিপক্ষে এই মকদ্দমা প্রমাণিত হওয়ায় প্রধান বিচারালয় হইতে সকলে আজীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত। শুনছিলেন মাহেশ্বরী প্রোডাকশনসের আজকের নিবেদন অদ্ভুত হত্যা। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে রিতম ব্যানার্জি, সুভাষিস সরকার, সৌরভ ঘোষ, প্রত্যুষা দে, গৌতম মুখোপাধ্যায়, পৌলমী হালদার ও মোনালি চ্যাটার্জি। পোস্টার ডিজাইন শ্রেয়া বিশ্বাস। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা স্বপ্নীল ভট্টাচার্য। মূল ভাবনা, ব্যবস্থাপনা ও সূত্রধার সেবা আচার্য। পর্ব পরিচালনা অনির্বাণ আচার্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবসর সময়ে শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভয়েস।